প্রিয় মা ও বোনেরা, আজকের ভিডিওতে আমি এমন কিছু কিছু টিপস দিতে চলেছি যেটা আপনাদের মাসিক যদি হয়ে থাকে, আর মাসিক হলে যে যন্ত্রণাটা হয় এই যন্ত্রণা কম করার কিছু আধুনিক টিপস আছে আমার কাছে। আর যন্ত্রণা কম করার জন্য আপনারা কী কী করতে পারেন আর খুব সহজে যাতে মাসিকটা হয়ে যায় আর যন্ত্রণাও না হয়, সেই বিষয় নিয়ে আমি আজকের ভিডিও দিয়েছি। তো আপনাদের যারা মাসিকের যন্ত্রণা নিয়ে খুবই টেনশন করেন, মাসের মাথায় 3 থেকে 4 দিন অথবা এক সপ্তাহ যাবত মাসিকের যন্ত্রণায় যারা ভোগেন, তাদের জন্য এই ভিডিওটি। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটির মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে, মাসিকের ব্যথা যদি আপনাদেরকে মধ্যরাতে বেশিরভাগ হয়ে থাকে, অনেক সময় রাত্রের বেলায় হয়ে থাকে, যখন ওই সময় আপনারা রাত্রে মাসিকের যন্ত্রণা যদি খুব ব্যথা হয়, তলপেট ধরে ব্যথা হয়, তাহলে আমি কিছু ঘরোয়া টিপস দিচ্ছি যেটা ইউজ করলে আপনারা মাসিকের ব্যথা থেকে খুবই রিলিফ পাবেন। প্রথমে আমি কথা বলবো, আপনারা এক বোতলের ভিতরে গরম পানি নেবেন। গরম পানি নিয়ে বয়ল করে গরম পানিটা আপনারা বারবার ওই তলপেটে আপনারা বোতলটা রাখবেন আর নাড়াবেন, একটু ঘুরাবেন ওখানে, বোতলটা গরম পানি ওখানে পেটের উপরে রেখে গড়াবেন। তাছাড়া একটা বিষয় আছে, যেটা হলো আপনাদের পিছনের যে মেরুদণ্ড, যে হাড়টা আছে মাজার যে হাড়টা, ওইখানে আপনারা প্রথমে একটা হাড়টা শুধু বারবার আপনারা মাসাজ করে দিবেন, তাহলে দেখবেন অনেক ব্যথা কম পাবেন আপনারা ওই সময়। আর তাছাড়া আরও একটা টিপস আছে, যেটা হলো বাড়িতে তো সবার সাবান থাকে, সাবানটা আপনারা প্রথমে ওই পেটে যে তলপেটের অংশে ব্যথা হচ্ছে ওখানে আপনারা সাবানটা দিয়ে গেজা গেজা মতো করবেন একটু পানি দিয়ে, তারপরে ওইটা ওখানে শুধু সাবানটা না আড়াতে থাকবেন, আর মেন কথা তলপেটে মালিশ মতো করবেন ওই গেজা দিয়ে, মানে সাবানের গেজা দিয়ে। তো এই ক্ষেত্রে অনেক ভালো রিলিফস হতে দেখা গেছে। এই তিনটা টিপস আছে। আর তাছাড়াও যদি আপনারা ব্যথায় ভোগেন, তাহলে আরও একটি টিপসের কথা আমি বলবো, যেটা হলো মাথা ব্যথা অথবা শরীর ব্যথার মেডিসিন থেকে থাকে অধিকাংশ বাড়িতে, নাপা এক্সট্রান বা নাপা অথবা নাপা রিপিট অথবা এইস প্লাস, এই 4 ধরনের বড়ি যদি আপনার বাসায় থাকে, তাহলে একটা আপনারা ইউজ করতে পারেন, খুবই ভালো ফলাফল দেবে, সাথে সাথে ব্যথাও কমে যাবে। সো আশা করি ভিডিওটা বুঝতে পাচ্ছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।